ওই একটা লোক করেছে কি, একজনের মৃত্যুদণ্ড সাজা লিখে দিয়েছে হাকিম যে এর দিন বারোটা এক মিনিটে ওর মানে ওর ই ফাঁসিতে ঝুলা হবে লিখে দিয়েছে। এবারে তখন করেছে কি, উকিল কয়েছে যে তুমি এক কাজ করো, মানে শেষ ইচ্ছে যে একটা থাকে, মানে পুছ করবে ওকে আসামিকে যে তুমি শেষে কি খেবে, কি কয়েছে আমি বারো ভাজা খাবো, বাদাম ভাজা গেল কাটার মাটার এতটি তখন বারো ভাজা দিয়েছে। বারো ভাজাটি লিয়া একটা গ্রাম মুখে দিয়ে চাবাইছে, একটা গ্রাম মুখে দিয়ে চাবাইছে, যা বারোটা এক মিনিটের কথা আছে, বারোটা পাঁচ মিনিট করতে হবে, পাঁচ মিনিট যখন হয়েছে তখন খেয়াটা পানি খেয়ে নিয়েছে এক গিলাস। এইবার তখন ওকে ফাঁসিতে চড়ে দিয়ে গেছে, উকিল চট করে খাড়ি হয়ে গেছে, এই শোনো বলে কি বললো, ওর ফাঁসি হয়ে গেছে, বারোটা এক মিনিটে ফাঁসি হয়েছে, দেখো দেখছে কাগজ তো ঠিকই, বারোটা এক মিনিট ওর ফাঁসি হয়ে গেছে। বলছে এখন কত বাজে, বলে বারোটা পাঁচ মিনিট। বলছে এখন বারোটা পাঁচ মিনিট ওর বারোটা এক মিনিটে ফাঁসি হয়ে গেছে তো? বোঝার যে ভাইচা আছে, ওই কথাটা কি তুমি লিখেছো যে বারোটা এক মিনিটে ওকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হবে, মানে মৃত্যুদণ্ড হবে ওর, এই কথাটা তো লেখনি, মৃত্যু কথাটা লেখনি, ওর ফাঁসি হয়ে গেছে, বেঁচে আছে, বেঁচেই থাকুক। উকিল কথাটা ধরলে হাকিম হয়ে যা, বুঝতে শেষ লোকটা হয়েছে আলাদা, তো ওইরকম কথার ক্যাপাসিটি ভাই বুঝতে হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে সব ভেজাল শেষ, বুঝতে। তো জালসা শুনেন, মন দিয়া শুনেন, ইনশাল্লাহ শুনবেন তো বুঝতে পারবেন। আপনারা কিছু অজনসিয়ত শোনাই, তারপরে মানুষকে রোজা করা যেমন তেমন বলে দুধ ফুটির আশা, তো আপনারকে যেটা আশা উদ্দেশ্য আছে যে কারণে জালসা করেছেন ইনশাল্লাহ সেদিকেও যাবো। তো আপনারা শান্তিভাবে বৈশা ভালোভাবে শুনেন, মন দিয়া ভাই, ডিস্টার্ব করবেন না, উঠাউটি করবেন না, কট মিস করবেন না, ইনশাল্লাহ আপনারা বৈশা ভালোভাবে শুনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাতে থাকবো, বুঝতে পারছেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যে দেখছেন কম্পিউটার, আমি মরে যাবো কিন্তু কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে ভাই। আপনাদের গ্রামের নাম কি, মহারাজপুর, মহারাজপুর ইসলামপুর, মানে এই বিহার পুরুলিয়া জেলা পড়ে নাকি আপনাদেরকে, পুরুলিয়া জেলাতে এটা থেকে যাবে, আজীবন থাকবে কিয়ামত পর্যন্ত। তো ইনশাল্লাহ আপনারা ভালোভাবে শুনেন, আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। বাধা দিয়া না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা দুই কোল হারালো তারা, হেদায়ে দিয়া গো মাওলা, হেদায়ে দিয়া গো মাওলা, আর গুমরাহি তেরে কো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। তো ভাই কথা হচ্ছে, আমরা মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, কিন্তু আজকে আমরা মুসলমান পৃথিবীতে শুধু নাম নিয়ে বেঁচে আছি, নামের মুসলমান হয়ে আছি আমরা, কাজের মুসলমান আমরা হতে পারিনি। আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের করণীয় কি, কাজ কি, আমাদেরকে কি করতে হবে সেদিকে আমাদের লক্ষ্য নাই। আজকে আমরা দুনিয়াতে পাগল, দুনিয়ার পাগল, জমি জায়গা বাড়ি গাড়ি ঘর বউ বাচ্চা বাল বাচ্চা ঔলাদ ধন সম্পদ খালি খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আখেরাতের জন্য আমরা সব ভুলে আছি, পরকালের জন্য আমাদের কিছু মনে নাই, মানে এই দুনিয়াটাই আমাদের পার্থিব জগৎটাই আমরা প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়াটাকেই বেশি ভালোবাসছি, আখেরাত কত ভালোবাসছি না। আজকে মুসলমান যদি আল্লাহকে চিনত আমরা চিনতে পারতাম, আজকে মুসলমান যেখানে সেখানে অপমান হতো না, আজকে মুসলমান যেখানে সেখানে বেজ্জত হতো না, আজকে মুসলমান আজকে কেন এখানে দাঙ্গা, ওখানে যুদ্ধ, ওখানে মুসলমানের ওপরে অন্যায়, ওখানে মুসলমানের ওপরে জুলুম, কেন? এটা শুরু হয়েছে
কেবল শুরু হয়েছে আজকে ফিলিস্তিনের যুদ্ধের খবর। আপনারা জানেন যে ফিলিস্তিনে কি চলছে? ফিলিস্তিনে লড়াই চলে না, প্রত্যেক মুসলমানের কলজাতে আঘাত লাগছে, কলজাতে ব্যথা লাগছে। আমার মুসলমান ভাইকে মারা হচ্ছে, আমার মুসলিম মাবনদের ওপরে আজাব চলছে। কত ছেলে মারা যাচ্ছে, কত মা বিধবা হচ্ছে, কত ছেলে এতিম হচ্ছে, কত কষ্ট, কত কি চলছে। কেন আজকে আমরা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর ইবাদত করি না বলে এই সাজা আমাদের শুধু ওখানে হয়নি, আরও কোনো জায়গায় হতে পারে আমাদের গুনার কারণে, পাপের কারণে। ভাই এটা বললেন না আমরা খুব ভালো আছি, আমাদের দিকে যুদ্ধ লড়াই হয় না। শরীরে একখান জায়গাতে একটা ফোট হয়, শরীরে কোনো জায়গাতে একটা ফোট উঠে, তো ফোট যে উঠে একখান জায়গাতে, তো এক জায়গাতে ফোটটা হলে আর এলাজটা ওই জায়গাতেই করা হয় না, ঔষধ খিলে থাকে গোটা শরীরটাকে ঠিক করা হয়, সারা শরীরে ঔষধটা যাবে, ওর অ্যাকশন যাবে, যা গোটা বডিটাকে ভালো করতে হবে। তো ওরকম এখানে হয়েছে, কিন্তু সারা শরীরে দাওয়াই খেয়ে, ওষুধ খেয়ে, ক্যাপসুল খেয়ে, ইঞ্জেকশন করে সারা বডি থেকে ওকে ভালো করতে হবে। তো আজকে ফিলিস্তিনে লড়াই শুরু হয়েছে একটা জায়গাতে, দরকার হলে মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবি জিকির না করে, নামাজ রোজা হজ যাকাত যদি না দেয়, তাহলে কি হবে? যেখানে সেখানে শুরু হবে, যেখানে সেখানে ফোট হবে, ঘা ঘষ আড়বে, সারা শরীর ঘেরে নেবে, তখন সহ্য করতে পারবেন না? আগে থেকে সজাগ হতে হবে, একটা ফোট হয়েছে তাড়াতাড়ি ওষুধ খাওয়া ভালো করেন, ঠিক হয়ে যান, আর না তো সারা শরীরে যদি ফোট আর ঘা ঘষাল হতে লাগে তো মরবেন। তো কথা হচ্ছে ভাই, যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবি পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, তাহলে কাজ হবে, পাপ দুনিয়া থেকে যাবে, আমরা মুসলমান মুমিন সুখে শান্তিতে পৃথিবীতে থাকতে পারবো। না তো আজকে ফিলিস্তিনের মুসলমান আজকে মানে নষ্ট হচ্ছে, কালকে এদিকেও কিছু হতে পারে, আর কোনো দেশে হতে পারে, আর কোনো জায়গায় হতে পারে। কিন্তু ভাই আপনারা আমরা সবাই যেন নামাজ পড়ি, রোজা রাখি, একটু সজাগ হন, সবাই আল্লাহকে চিনেন। আল্লাহ মানুষের উপরে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ জুলুম করেননি। আপনাকে সব সময় নামাজ পড়তে হবে, সব সময় নামাজ পড়েন। আল্লাহ কি বলেছে? কাজকাম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত বান্দেগী করেন, তাসবিহ জিকির সব সময় একবার ফেরেশতার মতন আল্লাহ 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 করেন, এটাকে আল্লাহ বলেছে? বলেছি যে ভাই হ্যাঁ হু করেন, মুড়ি গেলা ঝুঁকান তাহলে ভালো লাগবে। আর যদি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে দেন একেবারে দেখা যান তো ভালো লাগবে না, একটু মুড়ি টুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হু করবেন তো ভালো লাগবে, যারা বুঝতে পারছে নাকি। আর যদি কিছুই না গান খালে দেয়, তাই আমি ভাববো যারা বুঝতে পারে না কথা আমার, বুঝতে পারছেন তো, একটু মুড়ি গেলা ঝুঁকাবেন হ্যাঁ করে। তো আল্লাহ কি আমাদের উপরে জুলুম করেছে যে ভাই সবসময় নামাজ পড়তেই থাকো? বলেনি আল্লাহ? আজান হবে ফজরের টাইমে 10 মিনিট আল্লাহকে সময় দেন, জোহরের টাইমে 10 মিনিট সময় দেন, আসরের টাইমে 10 মিনিট সময় দেন, মাগরিবের সময় 10 মিনিট সময় দেন আল্লাহকে, এসারের টাইমে 10 মিনিট সময় দেন, পাঁচ ওয়াক্তে 5 10 50 এক ঘন্টায় বাদ দেন, 24 ঘন্টার মধ্যে দিনের এতে 1টা ঘন্টা আল্লাহকে দিয়ে দেন, বাদ বাকি 23 ঘন্টা আপনার নিজের কাজে লাগান। আল্লাহকে আপনাকে নিষেধ করেছে, মানা করেছে? হ্যাঁ, তাহলে আল্লাহ কত সহল করেছে আমাদের ওপরে, কিন্তু আপনারা কথাই বুঝেন না। তো যাই হোক, কথা বুঝতে হবে, নামাজ রোজা তাসবিহ জিকির করতে হবে, না হলে বুঝবেন মরার পরে সেদিন আফসোস করে কাজ হবে না। আজকে বেঁচে আছেন তো বুঝতে পারেন না, যখন মরে যাবেন খালি হাই আফসোস, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ কী করলাম, আল্লাহ কী করলাম, আল্লাহ কেন বুঝিনি, আল্লাহ কেন শুনিনি, ওজ শুনেছিলাম, নসিহত শুনেছিলাম, কিন্তু কেন মানেনি আল্লাহ, খালি হাই আফসোস, হাই আফসোস, নিজের হাত নিজেই কামড়াবে, নিজের লোক নিজেই চাওয়াবে, খালি আফসোসের চোটে কামড়া কামড়ি করবে, ছিঁড়াছিঁড়ি করবে আর আফসোস করবে, আল্লাহ কী করলাম। কায়ামতের দিন নিজের হাত নিজে কামড়াবে, চাপাবে, ছিঁড়বে, দুই হাতের কবচি পর্যন্ত ছিঁড়া ছিঁড়ায় চাবিয়া চাবিয়া খেয়ে নেবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ বলছেন, ওয়ায়াওমা ইয়াযুযযালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি ইত্তাখাইতুমা আর রাসূলের সাবিল, নিজের হাতগুলো নিজেই চাপাবে, নিজের আঙুল নিজেই চাপাবে, নিজেই ছিঁড়বে আর বলবে, আল্লাহ আমি কেন নবীর কথা শুনিনি,
রাসূলের কথা মানেনি, কেন কুরআনের কথা মানেনি, আলেম উলামার কথা শুনিনি, কেন আমি ভালো লোকের সাথে দোস্তি করেনি, উঠা বসা করেনি, কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছে, চোর ডাকুর সাথে উঠা বসা করেছে আল্লাহ, সেদিন আফসোস করবে রে ভাই, কিন্তু সেদিন আফসোস করে লাভ হবে না, একটু সজাগ হন, একটু হুঁশিয়ারি হন, আল্লাহ আপনার কাছে সব সময় বলেনি সব সময় আমার ইবাদত করো, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজানু দিয়ালিস সালাতে মিয়াউমিল জুমা ফাসাউ ইলা জিকরিল্লাহি ওয়া জারুল বাই জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে বিশ্বাসীগণ, জুমার দিন যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও, এবং তোমরা বেচা কিনা তোমরা বন্ধ করে দাও, তোমরা বেচা কিনাকে বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাস করতে। আচ্ছা শুনেন, লিয়েছেন কষ্ট করে লিয়েলেন, লিয়েছেন তো এসেন এসেন ওই তার টাতে দেখিয়া পা দিয়ে। আসসালামু আলাইকুম মুখিয়াজি, উল্ডার মুখিয়াজি, এখানকার এই পঞ্চায়েতের মুখিয়া, আলহামদুলিল্লাহ। তো যাক না, দরকার আছে বাড়ি যাওয়ার, তো ছেড়ে দেবো, আমরা পেঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তো যাক বলেন ইনশাল্লাহ, একবার দেল খোলা সাগরে অন্তর খুলে আল্লাহকে খুশি করে দেন। নারায়ে তাকবীর, এক হাজার করে দমটা আর হবে না, দম আর হবে না, টুটির কাছে এসে আটকে যাবে তো থেকে যাবে, একদম চিচি করতে করতে থেকে যাবে। 5000 কইলেন আপনি, যেরকম মুখিয়াজি লোক এরকম বডি, আর আমরা 5000 তো কম করে কহে দিলেন, তোবা তোবা। আজ এক কহে দিস যখন মাওলানা, একটা মুরগা দুবার জবাই করা যাবে না, যখন মাওলানা বলি দিয়েছে ঝোঁকে সরিকে গেছে, মুখ দিয়ে বলি দিয়ে ঝোঁকে 5000, আলহামদুলিল্লাহ। নারে তাকবি মুখিয়াজি সাহেব, জিন্দাবাদ, 5000 টাকা জিন্দাবাদ, আমিন আল্লাহ আমিন আল্লাহ। মুখিয়াজি 5000 টাকা দিয়েছে আল্লাহ, 5,05,000,000 মিলে গ্রহণ করো আল্লাহ, মুখিয়াজির জীবনের গোনাগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দরজ করো, আয়ুকে বৃদ্ধি করো আল্লাহ, মরার পরে সুগম স্থান দিও, কেয়ামতের পরে জান্নাতবাসী করিও আল্লাহ। যদি না দেয় 1000 টাকাই দিতে আল্লাহ, তুমি বুঝে লিও কি ব্যাপার যে ভাই, হ্যাঁ আল্লাহ ছাড়বে না, এটা আল্লাহর ঘর, আমাকে দেন না, আমার মুখ দেখে দেন না, আল্লাহকে দিছেন, এতটি দোয়া করে দিলাম আপনি একুশে 1000 করেন, না না 5000 করেন, আজ 3000 করতেন, যাক আলহামদুলিল্লাহ 3000 করতেন, জান্নাত জাহান্নামের মধ্যখানে রেখে দেওয়ার কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ করতেন 3000 করতেন, যাক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর মুখিয়াজি সাহেব, 3000 টাকা আলহামদুলিল্লাহ, খুশি আছেন ভাই? এবার বাড়ি যান, যান নিন, পারলেন যাক আলহামদুলিল্লাহ। মদিনায় তোরা কে যাবি চলে যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, নবীজির দুধমাক নামতার হালিমাক, নবীজি কে পাহারা দেয়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, হাজিরা হজে যায়, হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কাক, আমার গুনে খাতামা পচাই, যেথায় নবীজি ঘুমাই, যেথায় নবীজি ঘুমাই, মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে যায়, যেথায় নবীজি ঘুমাই। এবার ভাই আমার যে
দান দিবেন, বসে থাকেন, যদি কেউ বাড়ি যাবেন এমার্জেন্সি থাকে লেখিয়ে দিবেন, চলে যাবেন, মানে এখানে ডিস্টার্ব করিয়ে না, একটু ওজ করতে দেন নাকি, আর একটু জালসা করার পরে তখন কালেকশনটা করবো ইনশাল্লাহ, তখন যে দেবেন। আর যারা চলে যাবেন, খুব এমার্জেন্সি আছে বা কোনো দরকার আছে বা চোখ থামে বা আর কিছু আর কিছু, লেখিয়ে দেবেন, চুপে যাবে তো চলে যাবেন নাকি। বাস এবার শোনেন, মানে রানিং গাড়ি ওকে স্টার্ট ওয়ান করে দেয়, দহিরা পিক আপ টানতে মেলে এই সময় নাকি, তো ওই হিসাবে মানে গাড়ি চলতে চলতে তো অনেকটা এনার্জি আলাদা থাকে, এখন আলাদা এনার্জি। তো যাক আলহামদুলিল্লাহ, এইবার আল্লাহ পাক বলছেন যে তোমরা জুমার দিন যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তোমরা কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে এসো। এমনি পাঁচ অক্ত যখন আজান দেওয়া হবে, আজান যখন দেয় তো আজানের টাইমে আপনাকে কাজ কাম সব ছেড়ে দিতে হবে। যে কোনো কাজ করছেন কাজ আপনি ছেড়ে দেন, আপনি যদি মুসলমান হন, আপনার ভিতরে ইমান থাকে, আপনি সব কাজ যেটা কাজ আছে ফেলে দেন। সৌদি আরবে একজন আজান দিছে, আর আজান হয়ে গেছে, একজনা কী করেছে, গোটি খেজুর কিনেছে ওর কাছে, তো খেজুর কিনেছে এক হাজি সাহেব, খেজুর কেনার পরে ওকে টাকা গুনে দিছে যে টাকাটা নেন, আল্লাহ একবার যেমন বলেছে ই বলছে থাকতে দিন টাকা আপনার কাছে, আজান হয়ে গেল, টাকাটা দিল না, আরে এক মিনিট লাগবে টাকাটা, আর ও গুনে দিবে আর কাছটা গুনে লেলবে, বাস হয়ে গেল, তো এক মিনিট দেরি হবে তো বলছে যে না টাকা নেবো, চলো আজান হয়ে গেছে, চলো টাকা নিল না, চলো দোকানের গেটও লাগাইলো না, বাক্সাতে তালাও মারলো না, টাকাও পড়া দেখলো, সামানও পড়া দেখলো, লোকটা ওইটা মসজিদে যা ঢুকে গেলো, চলে গেলো, ওই লোকটাও চলে গেলো। আর আমাদের এখানে যদি হয় বললে আরে তাড়াতাড়ি টাকা দেন, টাকা যদি আর পাঁচ মিনিট ধরে জামাত ছুটে যায়, ছুটে যায় কিন্তু টাকা না ছুটে, ও টাকাটা আগে নেবে নাকি, তো এরকম করতে হবে না ভাই। আজান হলে মসজিদে দৌড়ান, একদম ছুটেন মসজিদে, যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ধ্যানে মন লাগান। তারপরে আল্লাহ বলছেন ফায়জা কুজিয়াতে সালাত ফান্তাসরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন তোমার সালাত সমাপ্ত হয়ে গেল, যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা করো কে আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও, আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো, আল্লাহর জমিনে ছড়িয়ে যাও। আল্লাহ কোনোদিন বলেনি যে খালি নমাজই পড়ো, খালি রোজাই রাখো, আমার ধ্যানে সব সময় মেতে থাকো, আল্লাহ এটা বলেনি, বলে নিজে তুমি আমার কাজ করো, আমাকে কিছু সময় দাও, 10 মিনিট 12 মিনিট 15 মিনিট, বাদ বাকি তোমার কাজে লেগে যাও, জমিনের ওপরে ছড়িয়ে যাও, তুমি ব্যবসা করো, বিজনেস করো, তেজারত করো, যে কাজ করবে তুমি করো, কিন্তু আমাকে কিছু সময় দাও, আর আমার এবাদত বান্দেগী তসবি জিকির করো, আমাকে তোমরা ডাকো, ডাকার পরে তুমি কাজ করো, নিশ্চয় তোমরা কাজে, তোমাদের কাজে জয় হবে, তোমরা কাজে ফল পাবে, তোমাদের উন্নতি হবে। তো মানুষ যদি আল্লাহকে এভাবে না ডাকে তাহলে মানুষের কিছু কাজ হবে না। তো আল্লাহর নবী বলেছেন তোমরা এইভাবে করবে কি, ব্যবসা করতে লেগে যাও, বিজনেস করতে লেগে যাও, আল্লাহর জমিনে ছড়িয়ে যাও, তোমরা ব্যবসা বিজনেস করো, তেজারত করো। আল্লাহর নবী বলেছেন বিজনেসটাকে হালাল বলেছেন রে ভাই, ব্যবসাটাকে হালাল করে যান, ব্যবসা বিজনেস করে খাবেন এটা ভালো জিনিস। যারা চাকরি করে ওরা শান্তিতে নাই, যারা চাকরি করে ওরা শান্তিতে নাই, ওরা শান্তিতে আছে রে ভাই, কিন্তু যারা বিজনেস ব্যবসা করে ওদের টাকার আইল কেয়ার থাকে না, আল্লাহ এত রকে বরকত দেয়, যদি ওরা পাচক তো সলাত আদায় করে নামাজ পড়ে তাহলে আল্লাহ ওদেরকে মন খুলে দেয়। আল্লাহ বলেছে ও তার যকমান তাসা ও বেগাইরে হিসাব, আমি যাকে ইচ্ছে করি অসংখ্য রুজি দান করে দিই, আল্লাহকে অসংখ্য রুজি দান করে দেয়। ভাইরে আমার আল্লাহর নবী ওরা সবাই ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, সবাই বকরি ছাগল চড়ালছেন, দুম্বা ভেড়া চড়ালছেন, সবাই কাজকর্ম করেছেন, বিজনেস করেছেন, শাম গেছেন, সিরিয়া গেছেন, এমন গেছেন, বসরা গেছেন, সবাই ব্যবসা বিজনেস করেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা ব্যবসা করো, বিজনেস করো, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা বিজনেস করো, কিন্তু তোমরা টাইমে টাইমে সময়টা আমাকে দাও, আমার টাইম হবে যখন জোরের টাইম হবে তুমি একটু সময় দিয়ে জোরের নামাজ আদায় করে নাও, আসরের সময় হবে তুমি আসরের নামাজটা আদায় করে নাও, মাগরিব হবে তো নামাজটা পড়ে নাও,
এসার হবে নামাজটা পড়ে নাও, ফজর হবে নামাজ পড়ে নাও, টাইম হবে খালি পড়ে নাও, বাদ বাকি তোমার দুনিয়াবি কাজে, তোমার দুনিয়ার কাজে, তোমার সংসারের কাজে লেগে থাকো। কিন্তু ভাই রে আমার, তোমরা ব্যবসা বিজনেসে ছড়িয়ে যাও, জমিনের উপরে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে যাও, আর জমিনে যাও আর ব্যবসা বিজনেস করো। আল্লাহর নামে নিষেধ করেনি, আল্লাহর নামে নিজে ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, তেজারত করেছেন। আল্লাহর নবী কেমন করে বিজনেস করলেন, ব্যবসা করলেন শোনেন ভাই। যেদিন আল্লাহর নবী বড় হয়ে গেলেন, একদিন তার চাচা আবু তালেব ডেকে বলল, বাবারা ভাদিয়া মুহাম্মদ, তুমি কোথায় যাচ্ছ? বাবা আমার কাছে সবার কাছে শুনরে দাও। আল্লাহর নবী চলে গেলেন আবু তালেবের কাছে। এইবার আবু তালেব বলল, রে ভাতিজা মোহাম্মদ, তুমি তো জানো রে বাবা, আমি যদি কুরাইশের সর্দার হই তবু কিন্তু আমি অবস্থার দিক দিয়া দুর্বল রে বাবা, আমার সংসার ভারি, আমার সংসার, আমার ফ্যামিলিটা বড় রে বাবা, তুমি আস্তে আস্তে দিনের দিন বড় হয়ে গেলে রে দন, এরে মোহাম্মদ তোমার বাড়ির দরকার, তোমার ঘরের দরকার, খাট বিছানার দরকার, তোমার অনেক জিনিসের দরকার রে বাবা, তোমার বিয়ে শাদি দিতে হবে, ঘর সংসার আছে, তো বাবা তুমি একটা কাজ করো, কোনো কাজ কর্মে লেগে যাও, কোনো কাজে তুমি লেগে যাও বাবা। এবার তখন আল্লাহর নবী বললেন, চাচা ঠিক আছে, আপনি কোন কাজে লাগাবেন, কোন ব্যবসা বিজনেস করতে লাগাবেন বলেন, আমি ওটাই বিজনেস করবো চাচা, ওই কাজে লাগিয়ে দেন। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন আবু তালেব, আর আবু তালেব সঙ্গে করে দিয়ে চলে গেলেন খাদিজার বাড়িতে। আর খাদিজার বাড়িতে গিয়ে গেটের কাছে গিয়ে দারোয়ানকে বলল, এ দারোয়ান সাহেব, তুমি যাও খাদিজাকে গিয়ে বলো, খাদিজাকে বলো যে কুরাইশের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। এইবার যখন গিয়া এটা পোকাইছে ঢুকে গে, এবার কি করেছে ভাই, যখন দারোয়ান গিয়া খাদিজাকে বলল, খাদিজা কুরাইশের সর্দার, কুরাইশের সর্দার আবু তালেব আপনার গেটে দাঁড়িয়ে আছে, খাদিজা আপনাকে ডাক দিচ্ছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে, কিছু আলাপ আলোচনা করবে। এইবার খাদিজা কি করল, দারোয়ানকে বলল, রে তাড়াতাড়ি যাও, আমার মানে চাচা আবু তালেবকে ডেকে নিয়ে আসো, বাড়ির ভিতরে নিয়ে আসো। বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো, তাকে বসতে দেওয়া হলো, তাকে চানাস্তা টিফিন টাফিন করালো, কিছু খাওয়া দাওয়া করালো। এইবার খাতে যাবার আল্লাহর নবী কার আবু তালেবকে নিয়ে বসে এবার আলোচনা শুরু হলো। খাদিজা বলল, চাচা কি ব্যাপার, চাচা আজকে পাবন হয়েছে, আমার বাড়িতে চলে এসেছে, কি খবর চাচা বলুন তো। আবু তালেব বলল, রে খাদিজা শুনো রে মা, তুমি তো জানো বাবা আমি কুরাইশের সর্দার, আমি কাবার মোতাওয়াল্লি, কিন্তু আমার অবস্থা খুব গরিব, আমার অবস্থা খুব দুর্বল রে বাবা, আর আমার ভাতিজার ব্যাপারে তুমি সব কিছু ভালো করে জানো রে মা, যে তুমি ভালো করে জানো যে আমার ভাতিজা মুহাম্মদ ইয়াতিম, তার বাবা নয় ছয় মাসের গর্ভে বাবা মারা গেছে, তুমি জানো, ছয় বছর বয়সে তার মা আমিনা মারা গেছে, খবর তুমি জানো খাদিজা, আট বছর বয়সে ওর দাদু জানা আব্দুল মুত্তালেব মারা গেছে, এই খবর তুমি জানো রে মা,
আমার ভাতিজা ইয়াতি মাওড়া মানায় বাবা নাই আমার ভাতিজাকে তোমার বাড়িতে নিয়ে আসলাম যদি কোনো কাজকর্ম যদি থাকে তো আমার ভাতিজাকে লাগাও আমার ভাতিজার অনেক টাকা পয়সার দরকার আমার ভাতিজার গাড়ির দরকার বাড়ির দরকার অনেক টাকা পয়সার দরকার আছে রে মা এবার খাদিজা বলল আমার বাড়িতে তো সব কাজের লোক হয়ে গেছে চাচা সব কাজ বুকিং হয়ে গেছে কোনো সিট ফাঁকা নাই কিন্তু একটা কাজে যদি আপনার ভাতিজাকে রাখেন তাহলে আমি রাখতে পারবো একটা কাজ আমার সিট ফাঁকা আছে বললে কি ফাঁকা আছে বললে আমার বাড়িতে আপনার ভাতিজা যদি বকরি চড়ে দুম্বা ভেড়া চড়াতে যায় তাহলে এই কাজটা ফাঁকা আছে তাহলে রাখতে পারবো বকরি দুম্বা ভেড়াগুলো চড়াবে আর অন্য কাজ আমার সিট ফাঁকা নাই সব লোক রেখে দিয়েছি আবু তালেব বলল ঠিক আছে খাদিজা ঠিক আছে রে মা আমার ভাতিজাকে তুমি বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে লাগিয়ে দাও এইবার আল্লাহর নবীকে রেখে দিয়ে আবু তালেব চলে গেল আল্লাহর নবী রাত্রে বেলা থাকলেন সকালবেলা খানা খেয়ে নাস্তা পানি করে বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে এইবার মাটির দিকে সব রকাল পাকালের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে রে ভাই এতিম ভেসে আরব দেশক জন্ম নিলেন মুহাম্মদ তিনি মাদার মাতার চাতা তিনি মাদার মাতার তাজ তিনি মাদার মাতার চাতা তিনি মাদার মাতার তাজ রাখাল ভেসে আরব দেশক রাখাল ভেসে আরব দেশক গেল যে বকরি চরাতে সাপে রাতে বাতাস করে আপনা পেনেতে সাপে রাতে বাতাস করে আপনা পেনেতে পশু পক্ষী সবাই মিলক পশু পক্ষী সবাই মিলক জানাই তার পারিয়ার আল্লাহ যারে দস্ত বলক কাফের পাথর মারে নমাজ কালে নবীজির পিঠক উটির ভুঁড়ি চাপাইল উম্মত উম্মত বল নবীজি কতই কষ্ট করিল উম্মত উম্মত বল নবীজি কতই কষ্ট করিল আল্লাহর প্যারা হাবিব যিনি জন্ম থেকে সদাই তিনি উম্মতের জন্য বসে কান্দে মাফ কর গো রব্বানি উম্মতের জন্য বসে কান্দে মাফ কর গো রব্বানি ভাইরে আমার বকরি ছাগল চরাতে চলে গেলাম আর বকরি ছাগল দুম্বা ভেড়া গুলোকে চড়াতে লাগিয়ে দিল আর দুম্বা ভেড়া গুলোকে মাঠে ছেড়ে দিল একটা গাছের তলে আল্লাহর নবী একটা গামছাকে বিছিয়ে দিলেন আর গামছা বিছিয়ে শুয়ে গেলেন সারাদিন আল্লাহর নবী শুয়ে থাকেন সারাদিন বকরি গুলো মাঠে চড়ে রে ভাই বকরি ছাগল দুম্বা ভেড়া গুলোকে ঘুরাইতে হয় না ঘুরাইতে হয় না চড়ছে একটা বকরি ফসল খেতে যায় না মানে ধানের এলে যায় কোনো ফসলের এলে যায় আর ফসল খায় না ওখান থেকে আবার চড়তে চড়তে ফাঁকা দিকে চলে আসে এরকম করে তো এবার চা দিবেন তো একটু ওই লেবু দিয়ে না বিনা লেবু দিয়ে একটা চা লেছেন ফটাফট মানে পোঁকাটা ললিতে বেঁধে আছে মানে ভিতরে যায়নি ওকে না ঢোকাইলে আর হবে না বাড়ি হতে আসবে না ওকে দিতে হবে তলে তাইলে ভিতরে গেলে ওর ভিটামিন শুরু হয়ে যাবে লেবু দেবে না বিনা লেবুতে একটা চালিয়ে আসেন এইবার আল্লাহর নবী শুয়ে আছেন আমার নবী শিশু নবী
ছাগল চরাতে যাই, ছাগল চরে আসে শুনবে গাছ তলায় ঘুমাই। রোদর যখন এসে গেল, রোদর যখন এসে গেল আমার নবীর গায়, মেঘের রাতে ছায়া করে রোদর নাহি পাই, মেঘের রাতে ছায়া করে রোদর নাহি পাই। আমার নবী শিশু নবী তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগল সকল দেশ, তোমার কথা বুঝতে পেরে জাগল সকল দেশ। ভাইরে আমার, সন্ধ্যা যখন হয়ে যায়, গ্রামের রাখাল পাখাল গুলোর সময় যখন, বকরি দুম্বা ভেড়া উঠ নিয়ে যখন সবাই বাণের দিকে রওনা হয়, আল্লাহর নবী যে বকরিটি দুম্বা ভেড়াটি চরাতে নিয়ে গেছে, ওই দুম্বা ভেড়া বকরিটি এক জায়গায় সবটি জমা হয়েছে, আল্লাহর নবী সবটিকে নিয়ে এইবার বাড়ি চলে যায়। একবারও দিনে বকরি ঘুরাতে হয় না, ঘোরাঘুরি করতে হয় না, কিছু করতে হয় না। এইবার রাখালগুলো দেখেন, এই রাখালগুলো দেখে এদের হিংসা হয়ে গেল। এই রাখালগুলো তখন পেট ফুলাফুলি শুরু করলো, সব আলোচনা করতে লাগলো, এদের মধ্যে আলোচনা করতে লাগলো আর বলতে লাগলো, কি ব্যাপার সারাদিন মোহাম্মদ খালি নিন পড়ছে, কত মোকা করেছিল পোকাটা, একবারে এমন রেসে ঢুকেছে ভিতরে যে খাড়ো হয়েছে। এবার দুদিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন যাইতে যাইতে রাখাল গালা আলোচনা করে খাতিজার কাছে যাইয়া দরখাস্ত দিছে যে, খাতিজা তুমি যে তোমার বাড়িতে যে রাখাল আছে, এই যে ছেলেটাকে রেখেছো মোহাম্মদকে, এই ছেলেটা একবার বকরি ঘুরে না, দুম্বা ভেড়া কিছু ঘুরে না, সারাদিন গাছে তলে শুতে নিন পারছে। তো খাদিজা বলছে, হ্যাঁ রে, ও যে বকরি ঘুরে না, তো ওর বকরিটি কে ঘুরেছে? কইছে কেউ ঘুরে না। কইছে ওর বকরিটা ধান খায় না? বলছে ধানও খায় না, কোনো ফসল খায় না। তো ফসল খায় না তো ঘুরাইতে কেনে যাবে? ও ঘুরাই তো যায় না, খাইতে ঘুরাইতে যেত খাইলে, মানে বকরি যদি ফসল খায় তাহলে ঘুরাবে, খাই না ঘুরাই তো যায় না, তোর কী হলো? কে তাহলে কেউ শুতে শুতে নিন পারবে সারাদিন? আর হারকে বকরি ঘুরিয়া দুম্বা ভেড়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যেটা পিয়া আর ও সারাদিন শুতে শুতে নিন পারবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? তো খাতিজা বলছি, তো অসম্ভবের ব্যাপার, একদিন দুদিন তিন দিন যদি ডেলি এরকম করে কহে তো একদিন সুন্দর সুন্দর মন খারাপ হবে কি হবে না যে ভাই? হ্যাঁ, মানুষ কহে বলে কান ভাঙানি কাছে শুতে কি করবে আর পাড়া পোতে নাকি? যদি স্ত্রীটা রোজ রোজ কানের কাছে খালি চাল কাটে কুটর কুটর করে, হ্যাঁ জি তোমার বাপ এরকম কয়েছে, তোমার মার ঝেড় দেওয়া পছন্দ হয় না, তোমার বহিনের ঘে তরকারি রান্না পছন্দ হয় না, তোমার ভানির কাজকর্ম পছন্দ হয় না, সবাই খালি মানে হ্যাচ ম্যাচ করছে, খালি তোমার মুখ দেখা আছে, তুমি যদি একটা কথা একদিন বলে দাও তার জীবন আসবো না, খালি তোমার লেগে আসছি, সবাই কেনা হাঁকে এরকম করছে। পাঁচ দিন শুনতে শুনতে একদিন মন মাথা খারাপ হয়ে গেছে, তোর গোষ্ঠীকে বেশি পোহাতে উঠা আঘাতে লাত মেরে দিলে লাখা টাকা ভেঙে যাবো, যা তোর বিশি মেরে দেবো, চড় আলাদা করে ভাত। বলছে কেনে এরকম কেন করছিস রে, তোর মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, এরকম কেন করছিস রে, এরকম হবে? পরের বেটে ফিরিস্তে টাকা তোরা সবাই মেলে এরকম করছিস আর তোর মানে মাথা খারাপ করছিস? এই যে পাঁচ দিন পাঁচ কথা কহিতে কহিতে তোর কান ভারী হয়ে গেছে এরকম। খাদিজাকে পাঁচ দিন কহিতে কহিতে খাদিজার মন খারাপ হবে কি হবে না? কেন তো মন খারাপ। একদিন খাদিজা করেছে কি, তিনতলার ওপরে চড়ে না যা ছতের ওপরে চড়ে দেখা আছে মোহাম্মদ বকরি চরে আসছে, কেমন করে বকরি কি করছে দেখেন ভাই, আনক্ষা কামে বকরি দড়ো, বকরি ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যাবে রে ভাই, বকরি ঘুরাতে পারবে না, এত বকরি খারাপ জিনিস। এবার করেছে গিরা ভাই,
খাতে যাচ্ছে তার প্রেচড়া আছে দেখছে আল্লাহর নবী বকরি চরাতে মানে বকরি চরে বাড়ি আসে সন্ধ্যার টাইমে যখন বকরি চরিয়া বাড়ি আসে রাস্তাতে যে গাছগুলো রাস্তার ধারে ধারে গাছগুলো আছে ওই গাছগুলো করেছে কে ওই গাছগালা লইভা লইভা আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে রে ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ যেটাই গাছের সামনে যাচ্ছে গাছ সালাম জানাচ্ছে লোবা গাছ লোবা লোবা সালাম দিচ্ছে খাদিয়া ছতর উপরে চড়ে দেখছে যে ব্যাপার খারাপ এই ছেলেটাকে বকরি চড়াতে লাগালছি কিন্তু ছেলেটা তো যেমন তেমন ছেলে নয় ছেলেটা তো খুব ভালো ছেলে নয় গাছ ওকে লোবা সালাম দেয় নাকি গাছ লোভে যে ভাই ওই কে বলে সাবে কাদারে রেতে একটা বকরি একটা বহু রেতে ভাত রান্ধে উঠেছে ই খাপা পাগলার পাগলার বহু পাগলা ই যখন ভাত রান্ধতে রেতে উঠেছে দেখছে কাঠঠোলের গাছ সিদ্ধাতে পড়ে আছে কিনা তে ই ঘর থেকে বকরি বাহির করে ওই গাছ আগালে বেঁধে দে যেমন আগালে বেঁধে বকরি পাত খেতে লেগেছে আর বহু ভাত চড়িয়ে দিয়েছে এবার যখন সিদ্ধা করা হয়েছে সাবে কাদার রেতে গাছ যখন খাড়ো হয়েছে বকরিকে লিয়া গাছ টুহিতে উঠে বকরি তো প্যা 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 শুরু করে দেয় তো ই কইছে যে ওর শাশুড়ি উঠেছে আগে কোন খাই মুছির পেটের খাই মুছার বকরিটাকে টুহিতে গাছের উপরে বেঁধেছে গা তো কয়েছে যে ই বিমা গেল দিয়ে না আমি বেনেছি তুই গাছের উপরে কেন বাঁধলি ওটা বাঁচবে গা মরে যাবে না কয়েছে বিমা কই না গাছটা পড়েছিল তা আমি বানু যে পাতগালা খেক তৎক্ষণ তো গাছটা ফের কখন খাড়া হয়ে যাবো বকরি টুহিতে চলে যায় কে চড়ে পাড়বে আব কাঠল পাড়া করে পাড়তে ফেরো শিবে না তো কেউ চোট ভেয়ার পাড়বে তো এরকম মানে মোটা হুঁশকিলে খুব জ্বালা বুঝতে পারছেন একজনা করেছে গর্বেটিকে কয়েছে যে গরুটা বেঁধে দেয় তো রে বকরিটা বেঁধে দেয় তো তো কুণ্ঠে বানবে তো বাঁশের গাছে বেঁধিস তো বোকা বকরিটা লেগেছে তো বাঁশের গোড়াতে বানে যে বকরিটা ঘাস টাস গালা খেবে ও বোকা করেছে কি বাঁশকে নিয়ে কি আবার আগালে বেঁধে দিয়েছে আর যেমন বাঁশটাকে ছেড়ে দেয় সাটাং করে বাঁশ ওপরে উঠে গেছে বকরিকে লি উঠে গেছে বকরি টুটি চেড়ে গেছে কইসা গেছে তখন প্যা 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 করছে মানে মাঞ্জা ঝুঁকেছে ও খ্যাপা বাড়ি দৌড়াতে শুরু করেছে বকরিটা নিয়ে ছুটা ও বাড়ি যা কেছে মাকে দৌড়িয়ে দেখি ভিতরে হারকে বকরিতে ডেনেস দিছে কহেন তো বকরি মরছে আর ও কই চরমাকে হারকে বকরি ডেনেস দিছে মা দেখবি তো দৌড়িয়ায় ওর মা খেলিয়ে এসে দেখেছে বকরি মরে গে প্যাপা করে করে দম বাড়িয়ে গেছে তো এরকম হয়েছে ব্যাপার খাতিজা করেছে কি দেখছে যে গাছ লোভে লোভে সালাম দিছে এই ব্যাপারটা কি এ তো সাংঘাতিক ব্যাপার এবার যখন সন্ধ্যার টাইমে বকরি চরে বাড়ি আসে দুম্বা ভেড়া বকরিগুলোকে বেঁধে দিলাম খাতিজা বলল আল্লাহর নবীকে মুহাম্মদ তোমাকে আর বকরি চরাতে যেতে হবে না তুমি আর বকরি চড়াইও না তোমাকে বকরি চড়াতে আর যেতে হবে না তুমি ব্যবসা বিজনেস করতে পারবে কিনা আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি বকরি মানে ব্যবসা বিজনেস করতে পারবো বিজনেস করতে পারবো শামসিরিয়া যেতেও পারবো আমি কোনো অসুবিধা নাই খাতিজা বলল ঠিক আছে কালকে থেকে তুমি ব্যবসায় চলে যাও বিজনেস করতে যাও আর বকরি চড়াতে হবে না দেখতে পেলেন খাতিজা বুঝতে পারলেন যে এই ছেলেটা যেমন তেমন নাই ভাগ্যবান ছেলে খুব ভালো ছেলে একে আর বকরি চড়াতে দেওয়া যাবে না তারপরে দিন একটা দল তৈরি করলো কাফেলা তৈরি করলো আল্লাহর নবীকে মালিক বানিয়ে দিল আল্লাহর নবীর খিদমতে দিয়ে দিল মাইসারাকে আর মাইসারাকে দিয়ে তখন কি করলো রে ভাই মাইসারাকে দিয়ে দিল আর মাইসারাকে দিয়ে তখন কি করলো জানেন এবার ব্যবসা করতে যখন বের হয়ে গেল বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে যেতে যেতে মানে টাকা পয়সা নিয়ে এইবার উঠ নিয়ে যখন উঠে চড়ে সব সামার হয়ে যেতে লাগলো শামসিরিয়ার দিকে রাস্তায় যেতে যেতে একটা রাস্তাতে মানে একটা শর্টকটের রাস্তা আছে কিন্তু রাস্তাটা বনময় রাস্তা জঙ্গলের রাস্তা যে কোনো দল যায় যে কোনো কাফেলা যায় কিন্তু বাঁচে না ওইখানে মারা যায় তো এইবার ইয়ারা করেছে কি আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর আবু সুফিয়ান আল্লাহর নবীর কাফিলার পিছে পিছে ওর একটা কাফেলা ও একটা দল নিয়ে আবু সুফিয়ান যাচ্ছে শামসিরিয়া আবু সুফিয়ান খালি আর কি করছে মজা করছে ঠাট্টা করছে রে মোহাম্মদ তুমি তো ধ্বংস হবে হবে
খাদিজার মাল ধ্বংস হবে আর খাদিজার মাল একবার ধ্বংস হওয়ার দরকার আছে একবার ধ্বংস হোক এবার করেছে কে খাদিজার ধ্বংস খাদিজার মাল ধ্বংস হোক এই আর কি করছে যাচ্ছে আল্লাহর নবী ওই বন দিয়ে চলে যাচ্ছে যেতে 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 যখন বনের মধ্যখানে গেছে রে ভাই জঙ্গলে আল্লাহর কারিশমা কোন দিক থেকে যা বোনা উঠাসলো রে ভাই চতুর্দিক থেকে বোনা উঠেছে সবটি উঠকে গোটা দলটাকে কাফেলাকে ঘেরে নিল আর বনের বোনা উঠ একবারে গলা খুব লম্বা লম্বা দাঁত খুব বড় বড় খুব তাগড়া তাগড়া উঠ বনের উঠ খুব তাগড়া যখন ঘেরে নিল এরা তো ডরিয়া গেল গোটাই দলের লোকাল লাগ কি হবে আমরা তো আজ বাঁচবো না মেরে ফেলবে উঠে ক্যামেরা সবকে চাবিয়ে মেরে দিবে এবার করেছে কিরা ভাই উটগুলো এসে আল্লাহর নবীকে বলছেন উটের জবান খুলে গেল আল্লাহর হুকুম উটগুলো বলছে নবী গো আপনি চিন্তা করবেন না গো নবী আপনি ভয় করবেন না আমি আপনার উটের কোনো ক্ষয়ক্ষতি করব না আপনার লোকের ক্ষয়ক্ষতি করব না আমাদের দেখেন শরীরগুলোতে বিমারি আর বিয়াদি সারা শরীরে ঘা ঘসাড় হয়ে গেছে আর পোকা মাছিতে আচা পেড়ে দিয়েছে আর গোটা শরীরে পোকা খাচ্ছে আমার শরীরে আচা পেড়ে দিয়েছে পোকার কামড় কটকট করে কামড়াচ্ছে ব্যথা সহ্য করতে পারি না আপনি দয়া করে আমার পিঠে একটু হাতগুলো বুলিয়ে দেন পোকাগুলো ঝরঝর করে পড়ে যাবে আমরা ভালো হয়ে যাব আপনি চলে যাবেন নাবি গো আল্লাহর নাবি উটগুলার গতরে একটু করে পিঠে গালি হাত বুলিয়ে দেয় সব পোকাগুলো ঝরঝর করে জমিনে পড়ে যায় সব উটের ইরকমে সব উট ভালো হয়ে গেল আল্লাহর নবী দলটা নিয়ে শামসিরিয়া চলে গেলাম আর শামসিরিয়া থেকে মালজালগুলোকে বিক্রি করে আর সিরিয়াতে গিয়ে শামসিরিয়া যখন যেটা যুদ্ধ চলছে ভাই ফিলিস্তিন ওই মানে ওই দেশের মধ্যে ওইগুলোতে মালজালগুলোকে বিক্রি করে আবার কিছু মাল কিনে এনে সৌদি আরবে বিক্রি করবে কিনে নিয়ে বের হচ্ছে 20 দিন পরে আবু সুফিয়ানের দলটা পিছন দিক থেকে যাচ্ছে সুফিয়ান বলছে কি ব্যাপার মোহাম্মদ তুমি মরনি তার মানে যে কোনো দল যাই মরে যায় বাঁচে না তো বলছে মরনি হ্যাঁ তুমি বেঁচে আছো ওখান দিয়ে তো কেউ বাঁচে না আর তুমি ফের বেঁচে গেলে